চীনের ড্রোন মার্কেট সম্পর্কে আপনি কতটা জানেন? এই ড্রোন মার্কেটকে পুরো গিলে ফেলতে রেডি হয়ে যাচ্ছে ভারত। এক দশকে কিভাবে উল্টে গেল পাশা জানেন? চলে এলো ভারতের সীমান্তে সব থেকে বড় পাহারাদার বেজিং এর তাবড় তাবড় ক্লায়েন্ট ঝুঁকে যাচ্ছে ভারতের দিকে, এটাই গ্রাউন্ড রিয়ালিটি। বাজার থেকেও তীক্ষ্ণ নজর, ভারতের সিক্রেট হাতিয়ারটা আজকেই দেখে নিন আপনি। গোটা বিশ্বে কে ড্রোন কিনছে, কার থেকে কিনছে আর কে শেষ কথা বলবে, একমাত্র চীনই এই মুহূর্তে দাঁড়িয়ে তা ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখে। ভারতের অ্যাভিয়েশন সেক্টর যেভাবে ধুঁকছিল এতদিন, তার কি পুনর্জন্ম হওয়া সম্ভব কোনোদিনও? নরেন্দ্র মোদীর একটা মন্তব্যে ঝটকা খেয়ে গেল চীন। আপনি জানেন, মার্কিন যুক্তরাষ্ট্র মাথার ঘাম পায় ফেলেও চীনের মতো পজিশন তৈরি করতে পারেনি এখনো। সৌদি আরব থেকে মায়ানমার, ইরাক থেকে ইথিওপিয়া, বিভিন্ন দেশের বাহিনী সংগ্রহ করছে, নিজেদের ডিফেন্স সিস্টেমে রাখছে চীনের মনুষ্যবিহীন সামরিক ড্রোন। ক্রেতাদের মধ্যে অন্যতম মরক্কো, মিশর, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, সার্বিয়া। তবে আফ্রিকা বিশ্বাসঘাতকতা করে দিল। ভারত এই মুহূর্তে প্রকাশ্যে আনলো বাজ পাখির থেকেও তীক্ষ্ণ নজরের ড্রোন, দপাস। প্রতিরক্ষা মহল বাজি রেখে বলছে, এই ড্রোন এশিয়া, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আমেরিকা নিজেদের ডিফেন্স সিস্টেমে রাখতে চাইবেই চাইবে। কেন চাইবে, ইনফরমেশন মিস করবেন না প্লিজ। ইরানের মতো চৌখস আত্মঘাতী ড্রোন কোনোদিনও কি ভারত তৈরি করতে পারবে? তথ্য বলছে, ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানে ফার্স্ট চয়েসই চীনা ড্রোন। 8 বছর ধরে আকাশপথে এ জোটের চালানো হামলায় ইয়েমেনের 8,000-এর বেশি মানুষের প্রাণ গিয়েছে। সত্যি কি চীনের সঙ্গে রেসে বা কম্পিটিশনে পেরে ওঠা ভারতের পক্ষে সোজা সহজ? কেন চীনা ড্রোনের এত চাহিদা বেশি? আগে দেখে নিন ভারতের তাপাস, শত্রুর চোখের ঘুম আসতে দেবে না। 12,000 ফুট উঁচু থেকে নজরদারি চালাতে সক্ষম তাপাস UAV। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা টুইট চীনকে চাপে ফেলে দিয়েছে। ভারতের গরুড়া অ্যারোস্পেস, নাম শুনেছেন এই সংস্থার? এই সংস্থা অলরেডি 12,000 ড্রোনের অর্ডার পেয়ে গিয়েছে। কারা কিনছে এত ড্রোন? দক্ষিণ আমেরিকা, পানামা, আফ্রিকা, মালয়েশিয়া। দাঁড়ান দাঁড়ান, এই আফ্রিকায় তো চীনের থেকে ড্রোন কিনতো, আর এখানেই তো গোলমাল। নকশা এবং সক্ষমতা বিবেচনায় চীনের ড্রোন যুক্তরাষ্ট্রের ড্রোনের প্রায় কাছাকাছি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে মাফ দিয়ে দেয় চীনের তৈরি ড্রোনের দাম, কারণ এই ড্রোনের দাম তুলনামূলক অনেক কম। সুইডেন ভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, গত এক দশকে চীন বিশ্বের 17টা দেশকে অন্তত 282টা ড্রোন সরবরাহ করেছে। আর একই সময় যুক্তরাষ্ট্র ফেল, মাত্র 12টা সামরিক ড্রোন বিদেশে রপ্তানি করতে পেরেছে। ড্রোন কোয়ালিটি এবং অ্যাটাকিং পাওয়ারে এবার কিন্তু ভারত হতে পারে চীনের নতুন কম্পিটিটর, নয়া প্রতিদ্বন্দ্বী। মিলিয়ে নেবেন কথাটা। প্রথম কলকাতা, ব্যুরো।